আজ সুপ্রিম কোর্টে ছিল কাশ্মীর রায় জম্মু কাশ্মীরকে ২০১৯ উনিশ সালের পাঁচই আগস্ট কেন্দ্রীয় সরকার সংসদে বিল এনে তিনশো ধারা যার মাধ্যমে বিশেষ মর্যাদা প্রাপ্ত হতো জম্মু ও কাশ্মীর সেই বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এবং তারই ভিত্তিতে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সমস্ত মামলা একত্রিত করে সেই মামলার আজকে রায়দান ছিল আজ সুপ্রিম কোর্ট এ বিষয়ে ইতিমধ্যেই তিনশো ধারা বাতিলকে অসাংবিধানিক নয় বলেই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিষদে জানব এই রায় সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বিষদে জানবো তার থেকে কি জানতে পারা যাচ্ছে দুর্গাদাস এখনো পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঠিক কি কি বলা হলো দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তথা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ এই তিনশো সত্তর ধারার বিলোপ নিয়ে দীর্ঘদিন ধরে যে শুনানি চলছে সেই শুনানি পরে আজকে কিন্তু তাদের অবজারভেশানে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত যা জানে জানাচ্ছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তারা কিন্তু তিনশো সত্তর ধারা বিলোপের পক্ষেই রায়দান করছেন তার কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশনে যেটা তারা মনে করেছে যে এই আর্টিকেল থ্রি সেভেন্টি বা তিনশো সত্তর ধারা যা সংবিধানের অন্তর্ভুক্ত তা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নয় বা এটা কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী কোনো আইন নয় বিশেষ প্রয়োজনে যদি কোনো রাজ্যে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি সেখানে যদি ভেঙে পড়ে সেখানে যদি যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় বা যুদ্ধের মতো কিছু হয়ও সেই সময়তেই কিন্তু এই তিনশো সত্তর ধারা বা এই জাতীয় যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেটাকে ইম্পোজ করা যায় কিন্তু তৎকালীন কেন্দ্রের কেন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যেটা মনে করেছিল যে কাউকে হয়তো খুশি করার জন্যে বা সেই সময় তদানীন্ত যে জম্মু কাশ্মীরের যারা শাসক ছিলেন তাদেরকে কাউকে খুশি করার জন্য কনস্ট্যান্ট ওয়েতে এই তিনশো সত্তর তারাকে তারাকে অ্যাপ্লাই করে দিয়েছিল এবং তারা কোনোদিন এটাকে মনে করেন যে তিনশো সত্তর তারা আফটার আ সার্টেন টাইম সেটাকে উদ্যোগ করবে ফলে তিনশো সত্তর ধারাটা যেন মনে হচ্ছিল কোথাও গিয়ে যে জম্মু কাশ্মীরের সঙ্গে যেন অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে জম্মু কাশ্মীর যখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল সেই সময় তাদের কোনো ডিম্যান্ডের মধ্যে এটা ছিল না যে তাদের তারা সোভ্যারেন্টি ক্লেম করতে পারে বা তারা সার্বভৌমত্বকে ক্লেম করতে পারে অতএব তারা চেয়েছিল ইকুয়াল স্ট্যাটাস অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য অঙ্গ রাজ্যগুলির যে স্ট্যাটাস সেখানকার যে সমস্ত মানুষ রয়েছেন তারা যে সমস্ত আইনগুলোকে এনজয় করেন সেইভাবেই কিন্তু জম্মু কাশ্মীরের মানুষও সেমই বা ইকুয়াল স্ট্যাটাসে তারা থাকবে তারাও কিন্তু সমান আইনের মধ্যেই থাকবে এটা কিন্তু বলা হয়েছিল কিন্তু একটি রাজ্যকে যখন বিভিন্নভাবে ফেসিলিটি দিয়ে তাকে এগিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু কিন্তু কখনোই ভারতবর্ষের সংবিধানের অন্তর্ভুক্ত স্থান নয় মনে রাখতে হবে থ্রি ফিফটি ফাইভ থ্রি ফিফটি সিক্স এবং তিনশো সত্তর ধারা বা থ্রি আর্টিকেল থ্রি কিন্তু ক্ষণস্থায়ী ব্যবস্থা এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় ভারতবর্ষের সংবিধানে এটা কিন্তু লিখিত আকারেই রয়েছে ফলে এই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার যে সিদ্ধান্ত কিছুদিন আগেই গ্রহণ করেছিলেন যে তারা মনে করেছিলেন যে জম্মু কাশ্মীরকেও কিন্তু ভারতবর্ষের আর পাঁচটা অঙ্গরাজ্যের মতো ইকুয়াল স্ট্যাটাসেই তারা দেখতে চান তারা তাদের মানুষকে ইকুয়াল স্ট্যাটাসেই রাখতে চান তা ভারতবর্ষের সংবিধানে যেভাবে প্রভিশনগুলো দেওয়া রয়েছে সেইভাবেই কিন্তু জম্মু কাশ্মীরের মানুষও যাতে সেই আইন সেই সংবিধানকে এনজয় করতে পারে সেই ব্যবস্থা তারা রাখতে চান কিন্তু তিনশো সত্তর ধারা আমরা দেখলাম কি যে কেন্দ্রের সরকার যখন এই তিনশো সত্তর দ্বারা বিলোপের সিদ্ধান্ত নিলেন তার কিছুদিন পরেই সেটা রাজনৈতিক উদ্দেশ্যেই হোক বা কিছু মানুষের ডিম্যান্ডের জন্যেই হোক তারা কিন্তু সুপ্রিম কোর্টে এই এই সাংবিধানিক বেঞ্চে তারা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করলেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই যে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চ তারা পরিষ্কার করে জানিয়ে দিল এটা কিন্তু ক্ষণস্থায়ী ব্যবস্থা এটা চলতে পারে না পাশাপাশি তাদের অবজারভেশনে আরও পরিষ্কার করে তার একটা বিষয় বলে দিয়েছে যে কেন্দ্রের নির্বাচিত যে সরকার থাকে তারা তাদের যে চিন্তা ভাবনা তাদের যে কর্মপদ্ধতি তাতে তারা যে সিদ্ধান্ত নেয় প্রতিটি সিদ্ধান্তকেই কিন্তু কেন্দ্রের সরকারের যে নেওয়া প্রতিটি সিদ্ধান্তকেই সুপ্রিম কোর্ট বা কোনো কোর্টে চ্যালেঞ্জ করলে তাহলে তাদের কিন্তু এই গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাজ তা তাদের যে কর্মপদ তাকে চ্যালেঞ্জ করা হয় তাকে কিন্তু ফ্রিভাবে কাজ করে দেওয়া যায় না এটা কিন্তু কোনোভাবেই মানে ভারতবর্ষের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সুখকর নয় ফলে এই বিষয়টা তারা পরিষ্কার করে দিয়ে ইমিডিয়েট ওয়েতে তাদের অবজার সুপ্রিম কোর্টের অবজারভেশনে বলা হয়েছে যে আগামী সেপ্টেম্বর দু হাজার মধ্যে যাতে সেখানে গণতান্ত্রিক উপায়ে সেখানে নির্বাচনকে সংগঠিত করা যায় এবং এই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করা যায় যে সরকার আগামী দিনে জম্মু কাশ্মীরের উন্নয়ন থেকে শুরু করে মানুষের দাবি দাওয়া থেকে শুরু করে প্রতিটি বিষয় নিয়ে তারা কাজ করবে পাশাপাশি তারা কিন্তু স্পেসিফিকভাবে আরও একটি বিষয়কে মেনশন করেছেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য যে জম্মু কাশ্মীরের এই এই যে তিনশো সত্তর ধারা বিলোপ হলো এই বিলোপের বিরুদ্ধে যদি মানে যদি কেউ বিক্ষোভ বা কোনো কিছু করে তার জন্য কিন্তু ইতিমধ্যেই সেখানে অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে কড়া ব্যবস্থা নিতে যাতে কোনো রকম অরাজক অরাজক পরিস্থিতি সেখানে সৃষ্টি নয় ল অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশানে কোনো রকম ঘাটতি না থাকে সেই বিষয়টিকেও কিন্তু বলা হয়েছে পাশাপাশি লাদাখকে কিন্তু কেন্দ্রীয় এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাজ্য হিসাবে সেখানে তার তার যে ফেসিলিটি তারা বিগত দিনে পাচ্ছিল কেন্দ্রীয় সরকারি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে সেখানে রাখা হয়েছে ফলে বুঝতেই পারছ যে কাশ্মীরকে কোনোভাবেই একটি বিচ্ছিন্ন অঙ্গ রাজ্য হিসাবে যে দেখতে চায় না এই বিজেপি নেতৃত্বাধীন সরকার বা সুপ্রিম কোর্ট এবং তারাও প্রত্যেক ই চায় যে সংবিধানে লিখিত যে সমস্ত রয়েছে তার অন্যান্য মেনেই আগামী দিনে কাশ্মীরে এবং জম্মু কাশ্মীরের প্রতিটি মানুষ সেখানে বেঁচে থাকতে পারে সেখানে তাদের অধিকারকে সুরক্ষিত করতে পারে তারা তাদের উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ভারতবর্ষের আর পাঁচটি অঙ্গরাজ্যের মতো সেখানেও যাতে একটি নির্বাচিত সরকার হয় সেই লক্ষ্যেই কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এরা কিন্তু বলাই যায় একেবারে ধন্যবাদ দুর্গা প্রতিনিধি দুর্গা দাস আপনাদের জানিয়ে রাখি অসাংবিধানিক নয় তিনশো ধারা বিলোপের সিদ্ধান্ত কেন্দ্রের এই সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার উনিশ সালের পাঁচই অগস্ট জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করে নেওয়া হয় এবং সেই সংক্রান্ত যে মামলা সেই মামলাতেই আজ সুপ্রিম কোর্ট রায় দিল কেন্দ্র যে এই জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করে নিয়েছিল সেই সিদ্ধান্ত অসাংবিধানিক নয়